সাধ্যের মধ্যে সবটুকু দিয়ে চেষ্টা করতে হয়, এটা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একটা নিয়ম, সাধারণ নিয়ম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পলি ব্লগ। থেকে আমি পলি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়া আর আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছো, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, সকলকে জানাচ্ছি আমার প্রাণের গভীর থেকে ভালোবাসা। আই হোপ তোমাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে। আসলে মধ্যবিত্ত পরিবার এটা হচ্ছে এমন একটা পরিবার যেখানে চাহিদা মাত্র সব কিছুই পূর্ণ করা যায় না, তাকে পূর্ণ করতে হলে অবশ্যই ধৈর্য, শ্রম, সাধনা করতে হয়। আর চাওয়া মাত্রই কিন্তু তার সবগুলো পূর্ণ হয় না। অনেক সময় আর্থিক সংকট বা পরিবেশ প্রতিকূলতার সাথে সব কিছু মানিয়ে উঠতেও সময় লাগে নিজেকে। তাই দেখা যায় যে নিজের চাহিদা বা শখ আহ্লাদগুলো পূর্ণ করতে গেলেও তাকে হিসাব নিকাশ করে তারপর পূর্ণ করতে হয়, আর পূর্ণ করতে হয়। এবং দেখা যায় যে বিশেষ করে টাকা পয়সাটা ক্রাইসিসটাই বেশি সমস্যা থাকে, এই কারণে তার স্বপ্নগুলো দেখা যায় যে অনেক সময় পূর্ণ করতে সাথে সাথে আর পূরণ হয়ে যায় না। আর বিত্তশালীদের ক্ষেত্রে তো সেটা অন্যরকম, তারা তো চাওয়া মাত্রই সব কিছুই তাদের হাতের নাগালে পেয়ে যায়, চাওয়া মাত্রই তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারে, তো তারা সেই স্বপ্নটার কষ্ট বা মর্যাদা কিছুই বুঝতে পারে না। তো এইটার জন্যই দেখা যায় যে অনেক সময় স্বপ্নটাকে বাস্তবায়ন বা পূর্ণ করতে হলে অনেক কষ্ট করতে হয়। আর তাদের মধ্যবিত্ত পরিবারের মেয়েরা তার ঘরটাকে সুন্দর সাজিয়ে গুছিয়ে মানিয়ে নিতে চায়, তো এই সমস্ত কারণেই দেখা যায় যে সুন্দর করে গুছানোটার হয়ে ওঠে না, বা সময় সাপেক্ষ বা ব্যয়বহুল এরকম মনে হয়। তো এই যে দেখা যায় যে আজকে মানে আজকে আমি একটা মানে খুব নর্মাল একটা জিনিস দেখাবো, সাধারণ জিনিস দেখাবো, যেটা দেখা যায় যে বিকল্প হিসাবে ঘরের সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলবে। যেরকম এই যে ঘরে অনেক সময় দেখা যায় টাইলস করার ক্ষেত্রে বা টাইলস করা হয় না, সেটা হয়তো পরে বা কিছুদিন পর বা আরও দেরিতে করা হবে এরকম, তো ঘরটাকে চাকচিক্য এবং সৌন্দর্য বা বাড়িয়ে তুলতে গেলে তো তার বিকল্প হিসাবে ঘরটাকে যাতে সুন্দর ও আকর্ষণীয় করে তোলা যায়, তার টাইলসের বিকল্প হিসাবে ফ্লোর ম্যাট ব্যবহার করা যায়। তো এই ফ্লোর ম্যাটটাকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর ক্লিন করে রাখতে হয়, যাতে এটা টাইলসের মতোই মনে হয় এবং সেইভাবেই তাকে পরিচর্যা বা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে সেটা ফুটিয়ে তোলা যায়। আসলে টাইলস তো টাইলসই, হ্যাঁ, টাইলস যেরকম ঘরের উজ্জ্বলতা বৃদ্ধি করে সেটার জন্য তাকে সেরকম কিছু অর্থ খরচও করতে হয়, আর যেটার মাধ্যমে টাইলসটা ঘরের সৌন্দর্য বা ফুটিয়ে তোলে। কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক বাধা বা আর্থিক সংকটতার কারণে সেরকম কোনো কিছু করা হয় না, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে টাইলসের কাজটা ম্যাট দিয়েই চালানো হয়ে থাকে। ম্যাটও টাইলসের বিকল্প হিসেবে কাজ করে, সেটা হয়তো সাময়িকের জন্য, কিছুদিন এটা তো আর লং লাস্টিং করে না সেরকম যে অনেক বছর চলে যাবে, তো কিছুদিনের জন্য অন্তত 2-3 বছর একটানা সুন্দর মানে এই ফ্লোর ম্যাটটা ব্যবহার করা যাবে। তার জন্য তাকে মানে খুব সুন্দর ও পরিচর্যা করতে হবে এবং যত্ন সাথে এটাকে ব্যবহার করতে হবে, তাহলে সেটা অনেক দিন টিকবে এবং ঘরটাকেও সুন্দর আর সাজানো গুছানো মনে হবে। তো সেটাই, এই যে আমি ঘরটাকে ক্লিন করতেছি, তো এটা প্রতি সপ্তাহে আমি ডিপ ক্লিন করি ঘরটাকে। তো পানি, এক বল পানির মধ্যে লেবু, ভিনেগার আর হচ্ছে লবণ, আর এক চামচ লেবু রস, ভিনেগার আর হচ্ছে লবণ, ডিটারজেন্ট 2 চামচ দিয়ে পানিটাকে নাড়িয়ে, তো এই যে এই পানিটাকে দিয়েই ঘরটা যদি ক্লিন করা হয় তাহলে এই ফ্লোর ম্যাটটার উজ্জ্বলতা এবং চাকচিক্য ভাব আরও বৃদ্ধি পাবে, এবং ঘরে যে ফ্লোর ম্যাটের মধ্যে লেগে থাকা ময়লাগুলো বা এইগুলো যেটার কারণে ফ্লোর ম্যাটটার উজ্জ্বলতা হারিয়ে যায় সেটা আবার ফিরে আসবে। তো এই পদ্ধতিটা যদি সপ্তাহে একদিন করা যায় তাহলে দেখা যায় যে এই
ফ্লোর ম্যাটটা খুব সুন্দর, ঝলঝল আকর্ষণীয় মনে হবে। এই যে দেখো কত ময়লা বের হয়েছে। তো এই এইভাবে যদি করা হয়, অন্তত সপ্তাহে একদিন যদি ডিপ ক্লিন করা হয় ফ্লোর ম্যাটটাকে, তাহলে দেখা যায় যে এই ম্যাটের উজ্জ্বলতাটা বৃদ্ধি পাবে এবং ম্যাটটাকেও দেখলে ওই সময় ম্যাটের মতো মনে হবে না, মনে হয় যেটা টাইলস করা হয়েছে। এই ফ্লোর ম্যাটটাকেই টাইলসের মতো মনে হবে তখন। তো আমি অন্তত প্রতি সপ্তাহে একবার হলেও এরকম ডিপ ক্লিন করে থাকি। আর ভিনেগারটা দিলে ঘরের যে টাইলসের মধ্যে, সরি ফ্লোর ম্যাটের মধ্যে যে ময়লাটা পড়ে বা যে ময়লার কারণে ফ্লোর ম্যাটটাকে কালারটা একদম মানে হালকা হয়ে যায়, তো ময়লা ময়লা মনে হয়, সেটা আর ওই রকম মনে হয় না। আর ম্যাটটা খুব সুন্দর এবং উজ্জ্বল উজ্জ্বল হয়ে থাকে, এরকম কালারটা একদম নষ্ট হয় না। আর লেবুর রসটা আর লবণটা, এটা ঘরের যে জীবাণুগুলো থাকে সেইগুলো একদম ডিপ ক্লিন হয়ে যায়, ঘরটা জীবাণুমুক্ত থাকে। তো তোমরা সবাই অন্তত সপ্তাহে একবার হলো এরকম ডিপ ক্লিন করে দেখতে পারো, তোমাদের ঘরের ফ্লোর ম্যাটটা আরও সুন্দর এবং উজ্জ্বল থাকবে। আসলে দেখা যায় যে আমার মতো শুধু আমি একা না, শুধু আমার মতো এরকম হাজারো মা বোনের আছে যাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে একটু সময় লাগে বা সময় সাপেক্ষ বা অনেকটা ব্যয়বহুল মনে হয়। তো হয়তো এক সময় হবে, তো তার জন্য কি আর সব কিছু থেমে থাকবে? তো এটার বিকল্প হিসেবে এই ফ্লোর ম্যাটটা ঘরের উজ্জ্বলতাও বৃদ্ধি করবে এবং ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েও চাকচক্যবোধ করা যাবে। আর সেই সাবান পানি ভিনেগার পানিটা দিয়ে আমি জানালার গ্রিলগুলোকে আমি পরিষ্কার করে দিচ্ছি, এতে জানালার গ্রিলগুলোর মধ্যে ময়লা আবর্জনাগুলো যে আছে সেগুলো একদম ক্লিন হয়ে যাবে। তো এইভাবে এই ভিনেগারের পানি দিয়ে যদি পরিষ্কার করা হয়, তাহলে দেখা যায় যে ঘরের জীবাণুও ধ্বংস হবে এবং ঘরটাকেও একদম সুন্দর চকচক করতে থাকবে, মনেই হবে না যে এটা ফ্লোর ম্যাট টাইলসের মতোই, উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এই যে দেখো আমি যে ঘরটা ক্লিন করেছি, এখন আমার আগের তুলনায় ঘরের ম্যাটটা খুবই চকচক করতেছে। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না, নেক্সটে দেখা হবে। আল্লাহ হাফেজ।